আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে যখন জিলহজের চাঁদ উঠে তখন নখ না কাটা এবং চামড়া ছিঁড়ে না ফেলা এবং এরকমভাবে চুল না কাটা, এগুলো এই বিধানটি কার সাথে সম্পৃক্ত? যারা কুরবানি দিবেন নাকি সকল মানুষের সাথে সম্পর্কিত? যেটা আমাদের দেশে শুনে যায়, অনেকে মনে করে থাকেন যে যারা কুরবানি দিবে না তারা যদি এই কাজটুকু করে, এই তিনটে জিনিস কাটা থেকে বিরত থাকে, তাহলে তারা আপনার কুরবানির সবটা পেয়ে যাবে, এরকম যে কথা বলা হয় এটার ভিত্তি কতটুকু আমাদের ভাই জানতে চেয়েছেন। আমরা এর উত্তরে বলবো যে না, এর কোনো শরীয়তের ভিত্তি নেই, বরং যিনি কুরবানি দিবেন তিনি একমাত্র এই বিধানটা তার জন্য প্রযোজ্য এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেটার প্রতি ইঙ্গিত করেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। হ্যাঁ, এরকম অন্য শব্দে বলেছেন যে ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি শাইআ হাত্তা ইউদাহিয়া। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জিলহজের প্রথম 10 দিন ঢুকে পড়বে, মানে জিলহজের চাঁদ দেখা যাবে, এবং কোনো একজন তোমাদের কেউ যদি ইচ্ছা করে যে সে কোরবানি দিবে, তখন তাকে বলা হচ্ছে সে যেন তার চুল এবং তার শরীরের কোনো চামড়ার অংশ সে যেন স্পর্শ না করে, মানে না কাটে, না ধরে। এবং অন্য শব্দে আছে ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারে সেই আ, এবং সে যেন নিজের চুল এবং নিজের নখ, কারণ আগেরটার মধ্যে নখ নেই এটার মধ্যে নখ আছে, সে যেন চুল এবং নখ না কাটে, একটুও যেন না কাটে যতক্ষণ পর্যন্ত তার কুরবানি না দেওয়া হয়। যে কুরবানি দিদি দেওয়ার ইচ্ছে করেছেন তার কুরবানি যখন দেওয়া হবে তখনই তিনি কাটতে পারবেন। এটাই হচ্ছে আসল কথা। তো সুতরাং এই বিধানটা হাদিসের শব্দ দ্বারা বুঝে যায় যে কি করবেন, যে যিনি কুরবানি দিবেন ইচ্ছা পোষণ করতেছেন তিনি একমাত্র এই বিধানটা পালন করবেন, অন্য কেউ না। এবং এই ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপক, চুরের কথা যে বলা হয়েছে ইমাম নবী রহমতুল্লাহ আলী এটা বলেছেন যে এই নিষেধাজ্ঞার দ্বারা যে নখ চুল এগুলো না কাটতে বলা হয়েছে, এটা হচ্ছে যেই কোনোভাবে নখ কাটা উদ্দেশ্য, যে নখ আপনার কাটবে না অথবা নখ ভাঙবে না। হ্যাঁ, অনেকে আছে ওই যে দাঁত দিয়ে নখকে ভাঙতে চেষ্টা করে, হ্যাঁ, এবং এই জাতীয় এরকম যে চুল না না কাটতে বলা হয়েছে, স্পর্শ না করতে বলা হয়েছে, এটা চুল যেই কোনোভাবে হোক, মানে চুল মুন্ডন করে হোক, চুল ছোট করে হোক, চুল টেনে উঠে ফেলা হোক, অথবা অনেকে দেখা যায় যে সাদা চুলগুলো টেনে উঠে ফেলানোর চেষ্টা করে, অথবা চুলকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক, অথবা যেই কোনো মেডিসিন ব্যবহার করে সেটাকে নষ্ট করে দেওয়া হোক, কোনোভাবে করা যাবে না। এবং এই চুলের ক্ষেত্রে প্রত্যেকটা আপনার প্রত্যেক জায়গার চুলকেই সামিল করে, যেমন বগলের নিচের চুল, তারপরে মুছ, এরকম মাথার চুল, এরকমভাবে নামের নিচের চুল, সবগুলোই কিন্তু শরীরের যে কোনো জায়গার চুল সবগুলোকেই সামিল করে। হ্যাঁ, এইগুলো কেউ কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার তার কুরবানি দেওয়া না হবে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখা দরকার, যে যেটা আগে বললাম যে অন্যের সাথে বিধানটা নেই, পাশাপাশি কিন্তু কারোর যদি কোনো প্রয়োজন দেখা দেয় তিনি তখন কাটতে পারবেন। হ্যাঁ, একজনের যদি দেখা যায় যে কোন সমস্যা দেখা দিয়েছে, তার কোনো অসুখ হয়েছে, এখন চুল কিছু মাথার কাটতে হয়, কাটে তারপরে সে শিঙ্গে লাগাবে বা এই জাতীয় কোনো কিছু করবে, হ্যাঁ, তখন তার প্রয়োজনের ক্ষেত্রে সে করতে পারে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, যেমন আপনার এরকমভাবে আরও প্রয়োজন দেখা দিতে পারে যে কারোর বিশেষ করে চোখ নখটা উল্টে যেতে পারে, কেউ ধাক্কা খেয়ে এমন হতে পারে যে নখটা উল্টে গেল, এখন নখটা বারবার ব্যথা করছে, সমস্যা সৃষ্টি করছে, কোনো জিনিসের সাথে লাগলে ব্যথা করে, তখন তার প্রয়োজন, তার কাটতে হবে, তখন সে কাটতে পারে। এটাই হচ্ছে কথা। অথবা যদি চুল এত বড় হয়ে গেছে যে চোখের উপর চলে আসে, তখন কাটতে পারবে, এরকম যদি কোনো প্রয়োজন দেখা দেয়। হ্যাঁ, এবং পাশাপাশি যদি এরকম হয় যে একজন চুল আঁচড়াতে যাচ্ছে, চুল পড়ে গেছে, তখন এতে এটা অনিচ্ছাকৃত, এটা কিন্তু সেটার মধ্যে ঢুকে পড়ে না, এটা অবশ্যই খেয়াল রাখার বিষয়। এর পাশাপাশি আবার একটা কথা খেয়াল রাখবে, যদি কারোর এরকম হঠাৎ করে করে ফেলে, মানে একজন ভুলে চুল কেটে ফেলেছে, হ্যাঁ, অথবা এরকম কোনো কিছু আপনার করে ফেলেছে, অথবা নখ কাটে ফেলেছে, অথবা চামড়া উঠিয়ে ফেলেছে, এরকম যদি কেউ করে ফেলে, এটার কোনো আবার কাফফারা নাই, আবার এটা যেন কেউ মনে না করে, তাইলে তার কোরবানি শুদ্ধ হবে না, কোরবানি বাতিল হয়ে যাবে, এরকম কেউ কেউ আবার মনে করে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বরং এই কাজটা যখন শরীয়ত বিরোধী হয়ে গেছে, রসুলের নিষেধাজ্ঞার অধীন হয়ে গেছে, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, হ্যাঁ, এটাই করণীয়। কিন্তু আবার মনে করবে না যে আমার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পেরেছি। জাজাকাল্লাহু খাইরান।